निखिल वैल्यूएशन कत होते पारे तोर अंदाज आछे 150 कोटी टाका तार एक भाग 50 कोटी टाका दिते पारबी कोथाय पाबे अतगुलो टाका আর তুই যখন সমস্ত সম্পর্ক ত্যাগ করে পুরনো সব সম্পর্ক ছেড়ে ফেলে চলেই যেতে চাইছিস তখন আবার টাকার প্রসঙ্গ আসছে কেন তুই যখন ভাইদের সঙ্গে মিলেমিশে থেকে সুখ দুঃখ ভাগ করে নিতে পারলি না তখন তখন টাকাও পাবি না পাবো না না আমি তোকে টাকা দেবার পক্ষপাতি নই বাবা তুমি আমাকে তোমার ছেলে বলে মনেই করো না সেটা স্পষ্ট করে সবার সামনে বুঝিয়ে দিলে আজকে তাই তো অশোক প্লিজ মাথা ঠান্ডা করে কথা বলো প্লিজ বাবা ছেলের সম্পর্ক ভুলে যাবার কথা প্রথম তুই বলেছিস অশোক এখন কোন লজ্জায় প্রশ্নটা করছিস কি হচ্ছে কি অশোক বুঝতে পারছিস না বাবা তোর উপর রেগে গেছে আমারও তো রাগ হচ্ছে কেন এরকম ছেলে মানুষে করছিস অশোক দেখো মা আমি যা বলার বলে দিছি আমি আর এক্সপ্লেইন করব না তোমরা আমাকে টাকা দাও কি না দাও আমি আমার বউ বাচ্চা নিয়ে এখান থেকে চলে যাব দ্যাটস ফাইনাল দিশা চলো দাঁড়া মেসা ভাই বাবা মেজদা ভাইয়ের যদি মনে হয় যে বিদেশে চলে গেলে ও নিজের মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারবে তাহলে মেজদা ভাই যা চাইছে দিয়ে দাও কি বলছিস কি তুই নাকি কোথায় পাবি এক্ষুনি এত টাকা দরকার হলে ফ্যাক্টরি মর্টগেজ দেব আমি আর তারপর মেজদা ভাইকে ওর টাকা দেব আমি কথা দিচ্ছি বাবা ফ্যাক্টরি আমি ছাড়িয়ে আনব কিন্তু আমাদের কোম্পানি আমি বিক্রি হতে দেব না এটা চৌধুরী পরিবারের মর্যাদার প্রশ্ন আর আই এম শিওর বর্তা ভাইও কিছুদিনে ঠিক হয়ে যাবে আমরা দুজনে মিলে আমাদের কোম্পানি আবার পুরনো পজিশনে নিয়ে আসবো পারলে ভালো তোকে আমি টাকা দিয়ে দেবো মিস্টার ভাই কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত কিসে শর্ত ডিসকাস হয়ে গেল তুই কোম্পানি মর্গেজ রেখে এক শর্ত পর টাকা দিয়ে দিবি হয়ে গেল ব্যাস না মেজা নেক্সট উইক তোকে টাকা আমি দেবো না শ্যামার প্রোগ্রাম হয়ে গেলে তোকে তোর টাকা দিয়ে দেবো মানে এটা আবার কিরকম শর্ত মোটে তো একটা মাস মেজদা ভাই বাইরে যাওয়ার প্রিপারেশন নিতে নিতে সময় কেটে যাবে তাছাড়া এতদিন পর শ্যামা কাম ব্যাক করছে তোরা দেখবি না দেখবি না কিভাবে আমি শ্যামার খুনিদের শাস্তি দিই এটাই আমার লাস্ট রিকোয়েস্ট মিজদা ভাই তাছাড়া এখন ইন্টারন্যাশনাল ফ্লাইটও চলছে না সবকিছু স্বাভাবিক হোক তারপর নিশ্চিন্তে চলে যাস